আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিভার্স আমরা আজকে বহুপদী সমীকরণের আট নম্বর ভিডিও নিয়ে এসেছি এখানে আমরা সমীকরণ সাহায্যে প্রশ্নের সমাধান আমরা জানি বহুপদী চ্যাপ্টারটি মূলত তিন চারটি ক্যাটাগরিতে বিভক্ত এক নিশ্চয়ক সূত্রের সাহায্যে অঙ্ক করতে হয় দুই যোগফল ও গুণফল ফল সূত্রের সাহায্যে কিছু অঙ্কের সমাধান বা কিছু গাণিতিক সমস্যার সমাধান করতে হয় এবং শেষে আমরা সমীকরণ সূত্রের সাহায্য করব। এবং তার উপরে যদি দুই একটা ব্যতিক্রম বা এক্সট্রা অঙ্ক থাকে সেগুলোর জন্য ভিডিও তৈরি করব তো এখানে আমরা আজকে সমীকরণ সূত্রের অঙ্ক করব। কারণ আগের যে ভিডিওগুলো ছিল সেগুলোতে কিন্তু আমরা বাকি দুই ক্যাটাগরির অঙ্কগুলো সুন্দরভাবে করে দিয়েছিলাম এবং আশা করি সেগুলোতে ভালো বুঝতে পেরেছিলেন আপনারা কমেন্ট করবেন আমি আশানুরূপ কমেন্ট কমেন্ট পাইনি আপনারা যদি বুঝে থাকেন ভালো বুঝে বুঝতে পারেন তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন তো সমীকরণ সূত্রটি নিয়ে আলোচনা করব প্রথমেই দেখেন এখানে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস মূলদের সমষ্টি ইন্টু এক্স প্লাস মূলদের গুণ ফল ইকোয়াল জিরো এটাই হচ্ছে আমার সমীকরণ সূত্র এই সমীকরণ সূত্রটা গঠন করতে গেলে অবশ্যই দুটো মূল লাগবে যেটা অবশ্যই প্রশ্নে উল্লেখ করা থাকবে যেমন ফর এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি টু কমা থ্রি মূল বিশিষ্ট সমীকরণ তো এখানে প্রথমে আমার সূত্রটি সম্পর্কে দেখেন এখানে প্রথমে আমার লাগবে হচ্ছে মূলদয়ের সমষ্টি তাহলে মূল হচ্ছে দুই আর তিন এদের প্রথমে সমষ্টি করেছি দুই আর তিন যোগ করে পাঁচ করেছি এবং আরেকটা লাগবে হচ্ছে মূলদয়ের গুণফল অর্থাৎ সূত্রটা ফেলতে গেলে আমার দুটো জিনিস লাগবে সময় মনে রাখবেন একটা হচ্ছে মূলদায়ের সমষ্টি আর একটা হচ্ছে মূলদয়ের গুণফল আপনার যে মূল সমীকরণ চাই স্পষ্ট করে খেয়াল করতে হবে যে কোন মূল বিশিষ্ট সমীকরণ চাচ্ছে যেই মূল বিশিষ্ট সমীকরণ চাইবে যেই দুটি মূল বিশিষ্ট সমীকরণ চাইবে তাদেরকে আপনি প্রথমে যোগ করবেন অর্থাৎ সমষ্টি বের করে নেবেন আর তারপরে গুণ করবেন এই যে প্রাপ্ত মূলদয়ের সমষ্টি এবং প্রাপ্ত মূলদয়ের গুণফল এই মানগুলি আপনি সমীকরণের মধ্যে ফেলে দেবেন বা মূল সমীকরণ সূত্রের মধ্যে ফেলে দেবেন সমীকরণ সূত্রটার ক্ষেত্রে আমি কিছু সতর্কবার্তা বলি সেটি হচ্ছে যে অবশ্যই অবশ্যই এক্স স্কোয়ার পরে মাইনাস হবে এটা দেবেন ইন্টু মূলদয়ের গুণফল দেবেন ইন্টু এক্স দেবেন প্লাস এখানে অবশ্যই প্লাস আমি আবার বলছি প্লাস না দিয়ে কখনোই মাইনাস দেওয়ার জন্য প্লাস প্রথমে দেবেন আপনার অঙ্ক থেকে কোনো মাইনাস আসলে সেটা ভিন্ন কথা হিসেব থেকে কোনো মাইনাস আসলে ভিন্ন কথা কিন্তু সূত্রের প্লাসটা অবশ্যই নিশ্চিতভাবে দেবেন গুণ ফল বসাবেন ইকুয়াল জিরো সবচেয়ে বেশি ভুল হয় এই জায়গাটাতে আপনি সব ঠিক লিখেছেন ইকুয়াল জিরো লেখেননি ভাই এটা প্রথমে বলা হচ্ছে সমীকরণ সুতরাং এখানে ইকুয়াল এবং ইকুয়াল তো থাকবে এবং ডান ডানপক্ষ একটা কিছু থাকবে বামপক্ষ শূন্য হলেও থাকবে এটা খেয়াল করবেন তো যাক মূলদার সমষ্টি আমরা বের করে নিয়েছি পাঁচ এবং মূল গুণ ফল বের করে নিয়েছি ছয় এখন জাস্ট সমীকরণ সূত্রের মধ্যে ফেলে দিলেই হয়ে যাবে লেখা হয়েছে অতএব নির্ণয় সমীকরণ আমরা সমীকরণের সূত্র যেন এক্স স্কোয়ার মাইনাস মূলদার সমষ্টি ইন্টু এক্স প্লাস মূলদার গুণ ফল ইজ জিরো দেখেন আমরা জাস্ট মূলদায় সমষ্টির জায়গায় ফাইভ বসিয়ে দিয়েছি কারণ মূলদয়ের সমষ্টি ছিল ফাইভ আর মূলধার গুণ ফল ছিল সিক্স আমরা গুণ ফলের জায়গায় বসিয়ে দিয়েছি ছয় এখানে সূত্রে প্লাস ছিল প্লাস ইকোয়াল জিরো ছিল জিরো এখানে এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ার সিম্পল আশা করি দুটি মূল দেওয়া থাকলে মূল বিশিষ্ট সমীকরণ আপনি নির্ণয় করতে পারবেন বেশ আবার দেখেন এখানে রয়েছে টু কমা মাইনাস থ্রি মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো সমীকরণ নির্ণয় করতে গেলে এখানে মূল একটা রয়েছে টু আর একটা ছিল আর রয়েছে মাইনাস থ্রি তাহলে আমার প্রথমে কিন্তু মূল দেওয়া সমষ্টি দরকার সেক্ষেত্রে টু প্লাস মাইনাস থ্রি এই মাইনাস থ্রিটা ব্রাকেটে দেবেন কারণ সমষ্টি মানে তো যোগ ওখানে মূল ছিল একটা টু একটা মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রিটা ব্রাকেটের ভেতরে থাকবে তারপর প্লাসে মাইনাসে মাইনাস হয় দেবেন আপনি আপনি যদি একবারে করতে পারেন আরও ভালো কথা টু মাইনাস থ্রি লিখতে পারেন তবে যদি আপনার মনে হয় যে আপনার ভুল হতে পারে সেক্ষেত্রে আপনি অবশ্যই সুন্দর করে ব্রাকেটের ভেতরে ঢুকে তারপর করবেন এবং দেখেন এখানে যোগ বিয়োগ করে দেখা যাচ্ছে মাইনাস ওয়ান হচ্ছে অর্থাৎ মূলদয়ের সমষ্টি কিন্তু মাইনাস ওয়ান তখন আমার লাগবে হচ্ছে মূলদের গুণফল সুতরাং মূলদয়ের গুণফল দিয়েছি টু টু গুন মাইনাস থ্রি ইকুয়াল মাইনাস সিক্স এরপর সমীকরণ সূত্রটা ফেলে দিয়েছে অতএব সমীকরণ এজ ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মূলধার সমষ্টি মাইনাস বের করেছিলাম এক্সের সাথে সেটা গুণ করে দিয়েছি আর প্লাস মূলধার গুণ ফল লিখতে হলেও আসলে প্লাসে মাইনাসে মাইনাস সিক্স হয়ে যাবে এখানে চাইলে আপনি সমীকরণের সূত্রটা বসে তারপর মানগুলো বসাতে পারেন তারপর হিসেব করতে পারেন আর আমি এটাতে চেষ্টা করেছি একেবারে মানগুলো বসানোর এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বসিয়ে দিয়েছি প্রাক্টের ভেতরে এখানে প্লাস হওয়ার কথা ছিল বাট সিক্সের একটা মাইনাসে সেটা প্লাসটা মাইনাস করে দেবে সিক্সটা থেকে যাবে তারপরে মাইনাস মাইনাস প্লাস ওয়ান লেখার দরকার নেই অর্থাৎ এক্স আকে এক্স মাইনাস সিক্স আসে সিক্স ইকুয়াল জিরো এটা হচ্ছে আমার টু এবং মাইনাস থ্রি মূল বিশিষ্ট সমীকরণ তো বিভাস আশা করি করতে পারবেন এরকম বেশ কিছু প্রশ্ন অতি সংক্ষিপ্ত আকারে এসেছিল বেশ প্রায় প্রতি বছরই আসে অবশ্যই প্র্যাকটিস করে নেবেন তবে সেখানে প্রথম প্রশ্নটি রয়েছে ত্রিকমা মাইনাস ফোর মূল বিশিষ্ট দীঘাতণ সবসময় দুটি মূল থাকলে দীঘাত সমীকরণ আসবেই এতে কোনো সন্দেহ নেই প্রশ্ন এই ভাষাতে দিতে পারে কিংবা আপনার প্রশ্নর ভাষা কেমন থাকবে বা প্রশ্ন প্রশ্নের প্রশ্ন কেমন থাকবে সেই বিষয়টা যদি জানতে চান তাহলে বিগত সালের প্রশ্নগুলো অবশ্যই আপনি একটু ঘাট ঘাটবেন ঘেটে দেখবেন এখানে খুব সংক্ষেপে করা হয়েছে মূলদার সমষ্টি এটা রাফ করে বের করে নিয়ে সরাসরি বসানো হয়েছে এবং সরাসরি দেখেন সূত্রটা লিখে লেখা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস বারো মাইনাস বারোটা না হয় তিন চারে মাইনাস বারো হয় এটা করা যাবে আর সূত্রে দেখেন এক্সি স্কোয়ার পরে মাইনাস ছিল আর যদি থ্রি আর ফোর যোগ করে তাহলে ওখান থেকে মাইনাস ওয়ান আসবে ওই যে যোগ ফলের যে মাইনাস ওয়ান ওটা এসে সূত্রের মাইনাসের সাথে যুদ্ধ করে প্লাস ওয়ান হয়ে যাবে ওয়ান তো লেখার দরকার নেই এই জন্য এক্স প্লাস সরি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস বারো লেখা হয়েছে ইকোয়াল জিরো তো লিখতে হবে এখানে আপনি একটা লাইন বাড়াতে পারেন এরপর সতেরো সালে এসেছিলো টু কমা মাইনাস ফাইভ সেম একেবারে তারপরে সাতানব্বই সালে এসেছিল ফাইভ কমা সিক্স এরপরে দেখেন এক সাল এবং তিন সালে এসেছিলো এ ও বি এখানে ভিউয়ার্স এ ও বি এর ক্ষেত্রে কী করবেন সমষ্টি হবে এ প্লাস বি এবং গুণ ফল হবে বি সুতরাং সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস ব্রাকেট দিয়ে এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি ইজ ইকাল জিরো অ্যান্সার এরকম হবে এখানে যেহেতু সংখ্যা নাই তাহলে যোগ তো আর করা যাবে না এ আর বি যোগ করে তার দশ বা পাঁচ এরকম সংখ্যা লেখা যাবে না সুতরাংটা এ প্লাস বি এ প্লাস বি থাকবে এব এ বি থাকবে এরপরে দেখেন দুই সালে এসে ছিল তিন এবং সাত এরপর চার সালে এসেছিল ফোর কমা মাইনাস এবং ছয় সালে এসেছিল ফাইভ কমা মাইনাস সিক্স আশা করি এই অঙ্কটি করতে পারবেন বা অঙ্কগুলো করতে পারবেন বস উত্তর কত আসে সেটা অবশ্যই বইয়ের সাথে মিলিয়ে দেখবেন যদি প্রবলেম হয় আমাকে জানাবেন এরপর কোয়েশ্চেন নাম্বার টু এটা দেখেন একটি সমীকরণের বীজদোয়ের সমষ্টি ও গুণফল অর্থাৎ সমীকরণের বীজ বলতে মূল মানে এই যে যে মূল দুটো করে দেওয়া ছিল তো বীজদ্বয়ের সমষ্টি তার একবারে দিয়ে দিয়েছে অর্থাৎ মূলদার সমষ্টি বলতে মূলদার যোগ ওরা দিয়ে দিয়েছে আর গুণ ফল ওরা দিয়েছে একটা হচ্ছে তিন আর একটা হচ্ছে দুই এখানে তিনটা ও এর মতো লাগতেছে ভাবে এটা ও তো ও এবং তার পাশাপাশি থাকবে না সুতরাং এটা কমন সেন্স এটা মূলত তিন তাহলে মূলদার সমষ্টি দিয়েছে তিন আর মূলদয়ের গুণ ফল দিয়েছে দুই তাহলে সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস মূলধার সমষ্টি ইন্টু এক্স প্লাস মূলধার গুণফল ফল জিরো আমরা সূত্রটা আগে তুলে নিয়েছি তারপর মূলধার সমষ্টি হচ্ছে প্রশ্নে দিয়েছে ওলার তিন দেখেন আমি তিনই নিয়েছি এই যে মূলধার সমষ্টির জায়গায় তিন নিয়েছি এক্স ছিল এক্স প্লাস ছিল প্লাস মূলধার গুণফল ওরা দিয়েছে দুই তাহলে দুই নিয়েছে অর্থাৎ এখানে মূলধার যে সমষ্টি ওরা প্রশ্নেই দিয়ে দিয়েছে আমাদের হিসেব করে বের করতে হয় না গুণফল ওরা প্রশ্নেই দিয়ে দিয়েছে তা আশা করি করতে পারবেন আমরা চলে যাব এই মূলত সমীকরণ সূত্রের যে অঙ্কগুলো আমাদের রয়েছে সেগুলো কিন্তু সবসময় মার্কের জন্য আমরা একটা রচনামূলক প্রশ্নে সলভ করব বা সমাধান করব গুরুত্বপূর্ণ তো সেখানে আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি যদি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিবিকোয়ার জিরো সমীকরণের মূল আলফাও বিটা হয় তবে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ও আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করা অর্থাৎ আমাদের যে মূল দুটি তারা দিয়েছে অর্থাৎ যাদেরকে দিয়ে আমরা সমীকরণ গঠন করব। তাদেরকে এখানে দিয়েছে একটা হচ্ছে আলফা মাইনাস বিটা হোলস্কার আর একটা দিয়েছে আলফা প্লাস বিটা হোলস্কার এর আগের অঙ্কগুলোতে অতি সংক্ষিপ্তগুলোতে দুই আর তিন এ আর বি এরকম দুটো করে মূল দিত এখানে বড় একটা মূল দিয়েছে মাইনাস বিটা হোস্কার আর একটা দিয়েছে আলফা প্লাস বিটা হোস্কার আমরা কিন্তু সমীকরণ গঠন করব এই দুটোকে দিয়ে তাহলে এই দুটোর একবার যোগফল লাগবে একবার এই দুটোর গুণফল লাগবে এই হচ্ছে কথা তারপর আমরা সূত্রের মধ্যে ফেলে দিলেই হয়ে যাবে এখন তাহলে প্রশ্ন হলো তাহলে এগুলি কী এইটা হচ্ছে সহায়ক সমীকরণ আর এইটা হচ্ছে সহায়ক মূল আমরা এই সমীকরণের সাহায্যে এবং এই সমীকরণের মূল দুটি যে আলফা বিটা এই দুটির সাহায্যে আমরা কিছু মান যেগুলোতে আমরা এদের যোগফল এবং গুণ ফলের মধ্যে ব্যবহার করব। আমরা কিছু মান বের করব আলফা প্লাস বিটা আলফা ইন্টু বিটা বা এই প্রপার্টিটা বা এই সহায়ক মূলগুলি দিয়ে দেখেন কি করা যায় ভালো করে খেয়াল করেন যেহেতু ওরা বলেই দিয়েছে এই সমীকরণটার মূল এইটার এটা তাহলে প্রদত্ত সমীকরণ সমীকরণটা কিন্তু সহায়ক সমীকরণ যেটা মূল সমীকরণ না মানে যেটা আমাকে বের করতে বলছে সেটা না এটা একটা সহায়ক সমীকরণ তাহলে প্রদত্ত সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কিউ ইকুয়াল জিরো এবং মূল দয় আলফা ও বিটা তাহলে আমরা জানি দুটি মূলের যোগফল ও গুণ সূত্র যেটা আমরা আগের ক্যাটাগরিতে করেছিলাম দ্বিতীয় পাঁচ ছয় সাথে রয়েছে তাহলে বলতে পারি আলফা প্লাস বিটা ইকুয়াল মাইনাস বি বাই এ এবং আলফাইন টু বিটা ইকুয়াল সি বাই এখানে আলফা প্লাস বিটার মান হচ্ছে এখানে মাইনাস তো রয়েছে এখানে দেখেন আপনি ভালো করে খেয়াল করেন বি হচ্ছে এক্সের শখকে বলা হয় তার মানে পি বি এর মান হচ্ছে পি ডিভাইড বাই এর মান হচ্ছে ওয়ান লিখলেও চলে না লিখলেও চলে ফলে এটা ইকোয়াল হচ্ছে মাইনাস পি ওকে দুঃখিত পরিবেশ হ্যাঁ এরপর দেখেন আলফাইন টু বিটা ইকুয়াল সি বাই এ এখানে সি দেখতে পাচ্ছি কিউ ওকে বসায় দিলাম কিউ আর এই যে এর মান লিখলেও চলবে না লিখলেও চলবে ইকুয়াল তাহলে হচ্ছে কিউ তাহলে আলফা ইন্টু বিটার মান হচ্ছে কিউ আর আলফা প্লাস বিটার মান হচ্ছে পি এই যে আলফা প্লাস বিটা ইকুয়াল মাইনাস পি নট পি মাইনাস পি আর কি হ্যাঁ আর আলফা ইন্টু বিটা ইকুয়াল কিউ এই যে মান দুটো আমরা এই মূলদ্বয়কে যখন আমরা যোগ করবো তখন এইখান থেকে প্রাপ্ত মানগুলো ওই যোগ ফলের মধ্যে বসানোর চেষ্টা করব বা ব্যবহার করার চেষ্টা করব তো আমার প্রধান কাজ কিন্তু এটাই সহায়ক সমীকরণ আমরা বের করে রাখলাম বা সহায়ক মান বের করে রাখলাম সহায়ক সমীকরণ থেকে এবং সহায়ক মূলের সাহায্যে এখন আমাদের যে মূল দুটো দিয়েছে ওরা আলফা মাইনাস বিটা হোলস্কার এবং আলফা প্লাস বিটা হোলস্কোয়ার সেই মূল দুটোকে একবার যোগ করবো তাহলে বতএব মূলদ্বয়ের সমষ্টি একবার লিখবো আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার এটা মাইনাস দিলেই ভালো হবে প্লাস আলফা প্লাস বিটা হোল স্কোয়ার তো ভেবেশ দেখেন এখানে আলফা প্লাস বিটার মান কিন্তু আমার অলরেডি আছে মাইনাস পি এটা আমি ব্যবহার করতে পারি মাইনাস পি তার উপর স্কোয়ার এটা নিয়ে কোনো সন্দেহ আমাদের নেই কিন্তু ভিওস আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার আলফা মাইনাস বিটার তো কোনো মান নেই তো এই ক্ষেত্রে আমরা কী করব এ মাইনাস বি হোল স্কোয়ারের যে অনুসিদ্ধান্ত রয়েছে সেটা প্রয়োগ করবো কারণ যেহেতু আমার আলফা প্লাস বিটার মানটা এখানে ইউজ করা যাচ্ছে না কিন্তু আমরা যদি অনুসিদ্ধান্তটা ফেলি তাহলে হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস ফোর আলফা বিটা এখানে প্লাস ছিল যে প্লাস এটা তো থাকবেই এখন এখানে আলফা প্লাস আলফা প্লাস বিটার মান মাইনাস পি বসানো যাক তারপর স্কোয়ার সেল স্কোয়ার মাইনাস আছে মাইনাস ফোর আছে ফোর আর আলফা বিটার মান দেখেন এখানে রয়েছে কিউ আমরা এখানে বসায় দিতে পারি কিউ প্লাস এটা হিসেব করে রাখেন অথবা পরের লাইনে হিসেব করা যেতে পারে এটা দেখেন হিসেব করে দেখা যাচ্ছে মাইনেজর পরিষ্কার করলে মাইনাস আউট থাকে পি স্কোয়ার মাইনাস ফোর কিউ আছে ফোর কিউ এখানেও লক্ষ্য করেন উপরে পরিষ্কোয়ার করলে মাইনাস তো আউট থাকলো পি স্কোয়ার এই প্লাস তো থাকলোই এই মানাসটা বের হয়ে এর সাথে যুদ্ধ করার কোনো সুযোগ পেলো না তাহলে হলো প্লাস পি স্কোয়ার পি স্কোয়ার আর পি স্কোয়ার হচ্ছে টু পি স্কোয়ার মাইনাস ফোর কিউ বেহ খেয়াল রাখবেন এটি হচ্ছে আমাদের যে মূল দিয়ে ছিল তারা তাদের যোগ ফল বের করে রাখলাম তাহলে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার প্লাস আলফা প্লাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল আমরা বের করে রাখলাম টু পি অর্থাৎ এটা সমষ্টিটা বের করে রাখলাম এইবার আমাদের গুণফলটা বের করতে হবে অতএব তো ভিউয়ার্স আগের মতোই দেখেন এখানে আলফা প্লাস বিটার মানকে তুমি আমি মাইনাস ফি বসিয়ে করে দিতে পারি বাট এইটার ক্ষেত্রে কিছুই করা নয় তাহলে আমাদের যেটা করতে হবে আলফা প্লাস বিটা হোলস্কোয়ার মানে অনুসিদ্ধান্তটা এর আগে যেটা ব্যবহার করলাম মাইনাস ফোর আলফা বিটা ভিভার্স এটা কিন্তু ইনটু এই ইনটু দেখানোর জন্য এখানে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতেই হবে তারপরে হিসেব করেন এই মাইনাস পি এর পরিষ্কার করলে হচ্ছে পি স্কোয়ার এটা লিখলাম সামনে আর এইখানে লক্ষ্য করেন আলফা প্লাস বিটা হোল এর জায়গায় যদি মাইনাস পি বসাই তাহলে তার স্কয়ার মাইনাস আছে মাইনাস ফোর আছে ফোর আলফা বিটার মান কিন্তু কিউ এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখাতে হবে কারণ ইন্টু রয়েছে এইটা রাশিটার সাথে এই রাশিটা পুরোটাই ইন্টু রয়েছে ফার্স্ট ব্র্যাকেট এখানে ব্যবহার করে দিলে ইন্টুর জন্য সেকেন্ড ব্র্যাকেট দেখাতে হবে তাহলে পি স্কোয়ার এইবার আর সেকেন্ড ব্রাকেট না দেখালেও চলবে নিলাম ফার্স্ট ব্রাকেট এখানে পি এর উপর করলো তো সরি ম্যানেজার পরিষ্কার করলে তো মাইনাস আউট পি এর পরিষ্কার করলে থাকলো পি স্কোয়ার মাইনাস এখানে ফোর কিউ রয়েছে ফোর কিউ তাহলে এইটা হচ্ছে আমার গুণফল তাহলে এখন লিখবো অতএব নির্ণয় সমীকরণ লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস মূল দয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুন ফল ইকাল জিরো এখন মান বসানো যাক এক্স স্কোয়ার রয়েছে এক্স স্কোয়ার তারপরে আমরা মূলদয়ের সমষ্টি পেয়েছিলাম হচ্ছে টু পি স্কোয়ার মাইনাস ফোর কিউ এটা আগের সূত্রের মাইনাস ছিল মাইনাস এখানে যাক টু পি স্কোয়ার মাইনাস ফোর কিউ ইন্টু এক্স রয়েছে এক্স প্লাস রয়েছে প্লাস গুন ফল তো আমরা কিছুক্ষণ আগে বের করলাম সেটা হচ্ছে পি স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস ফোর কিউ ইকুয়াল জিরো বেশ আপনার মনে হতেই পারে যে ভাইয়া যদি আমরা এটা গুণ করে দিয়ে বসাই কোনো সমস্যা নেই গুণ করে দিতে পারেন কিংবা মেয়ে রাখতে পারেন কোনো সমস্যা নেই শুধু খেয়াল রাখবেন ভগ্নাংশ আকারে রাখা যাবে না উত্তরগুলো ভগ্নাংশ আকারে রাখা যাবে না এছাড়া কোনো সমস্যা নেই তাহলে যেটা বেরোলো সেটাই আমার অ্যান্সার আশা করি দুটি মূল যদি দেয়া থাকে এবং রচনামূলক প্রশ্নে কিন্তু অবশ্যই দুটো মূল দেয়া থাকবে বড় বড় দুটি মূল দেয়া থাকবে আলফা ও বিটা সংক্রান্ত হ্যাঁ আপনাকে অবশ্যই সহায়ক সমীকরণ এবং সহায়ক মূল তো দেবেই সেটার সাহায্যে আপনি যোগ ফল ও গুণফল সূত্রের সাহায্যে দুটি মান আপনি বের করে রাখবেন যেগুলি এই যে প্রদত্ত মূল যে রয়েছে তাদের যোগ ফল ও গুণ বের করার কাজে ব্যবহার করবেন হা এই অঙ্কটি অন্তত কয়েকবার মানে দুই তিনবার চারবার করবেন কারণ যাতে করে আপনার স্ট্রাকচারটা হাতের নখদর্পণে চলে আসে এবং প্রায় মুখস্থের মতো হয়ে যায় সেম প্রশ্ন এখন বা তিরিশটাও থাকতে পারে পঞ্চাশটাও থাকতে পারে আবার বিশটাও থাকতে পারে দশটাও থাকতে পারে সব করতে পারবেন না আপনি একটা খুব ভালোভাবে ফরমেটটা ভালো করে খেয়াল করেন খুব ভালোভাবে করেন হুম এবং তারপরে ওরা যাই দিক না কেন নিজের যে পূর্বের জ্ঞান রয়েছে সেটা সহকারে আপনি একবার যোগ ফল বের করেন একবার গুণ ফল বের করেন সহায়ক মূল তো দেবেই তাদের যোগ ফল দিয়ে আলাদা একটা আমি বের করে রাখবোই আর যে প্রদত্ত মূল থাকবে তাদের একবার যোগ করে নেবেন গুণ করে নেবেন আরেকবার তারপরে জাস্ট সমীকরণ সূত্রের মধ্যে মাটা বসায় দেবেন যা আসবে তাই উত্তর খেয়াল রাখবেন উত্তরটা উত্তরটার পথগুলো যেন ভগ্নাংশ আকারে না থাকে যেমন মনে করেন এর নিচে সামথিং রয়েছে এটা তো ভগ্নাংশ তখন এইটা বিতাড়িত করার জন্যে পদ্ধতি রয়েছে আমরা হয়তো সামনের ভিডিওতে সেই টাইপের দু একটি অঙ্ক করব তখন সব কিছু বুঝে যাবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ